খাসজমি ইজারায় অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সকালে রাজধানীর একটি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশনে এসব কথা জানান তিনি। দখলে থাকলেই কেউ জমির মালিক হবে না, কাগজেও নাম থাকতে হবে এমন বিধান রেখে শীঘ্রই পাশ হবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, জানান মন্ত্রী। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, মাইকিং সহ জেলা প্রশাসকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এবছর এডিস মশা নিয়ন্ত্রণে ওষুধ কিনতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য 6 কোটি সহ সারা দেশের জন্য 40 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এডিস মশা আর প্রজনন হতে পারে, তো এই বিষয়ে এর আগে একটি সভাতে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের নিয়ে আমি ভার্চুয়াল যে সভা করেছিলাম সেখানে অনেকগুলো নির্দেশনা আছে এবং একটা ইন্টিগ্রেটেড ব্যাকটেরিয়া ম্যানেজমেন্ট তৈরি করা আছে এবং সেটা অনুযায়ী সবাইকে কাজ করার জন্য আমাদের বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে, এবং আমরা প্রত্যাশা করছি যে যেহেতু এসি লাইন পর্যন্ত বিসিএস ক্যাডার তাদের একটা স্ট্যান্ডার্ড আছে, অতএব তাদের মাধ্যমে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো বলে আশা রাখি। ইয়াসমিন, সম্মেলনের সমাপনী সেশনের আনুষ্ঠানিকতা কি কি, ডিসিদের আর কি কি নির্দেশনা দিলেন মন্ত্রীরা? আসিফ, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনের আজকে শেষ হলো, 3 তারিখে শুরু হলো, আজকে 6 তারিখ শেষ দিন, এবং আজকে শেষ দিনে শুধুমাত্র 3-4টি মন্ত্রণালয়ের সাথে বৈঠক ছিল জেলা প্রশাসকদের। সকালে ভূমিমন্ত্রীর সাথে ছিল, এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় সমবায় বিভাগ এবং ছিল পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাথে। এখন দুপুরের পরে যে সেশনটা হচ্ছে সেটা হলো প্রতিবার যেটা হয় মন্ত্রী পরিষদ বিভাগের সাথে জেলা প্রশাসকদের একটা বৈঠক থাকে এবং একটা দীর্ঘ বৈঠক, 2 থেকে 2.5 ঘন্টা বৈঠক। এই 4 দিনের এই জেলা প্রশাসক সম্মেলন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কি কি বিষয়, ডিসিদের আসলে সুপারিশ থাকে, ফিডব্যাক থাকে, ফিডব্যাকটা মন্ত্রী পরিষদ বিভাগ নিয়ে থাকে জেলা প্রশাসকদের কাছ থেকে, এবং গেলবার যে 1 বছর আগে জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল সেখান থেকে কতটা কাজ তারা করেছে, বাকিদের কেন করতে পারেনি, এই বিষয়েও এই সেশনে মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রী পরিষদ সচিব মূল্যায়ন নেন জেলা প্রশাসকদের কাছ থেকে। এটা একটি কমন সেশন থাকে, এটা শেষ দিন এটা হয়ে থাকে। এবং এখন যেটা চলছে, আমরা মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জেনেছি মন্ত্রী পরিষদ বিভাগ মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন এই সেশনের চেয়ারপার্সন থাকেন এবং ওনার সাথে কাছেই জেলা প্রশাসকরা সব বিষয়ে কথা বলেন। আমরা জানি এবছর 120টি সুপারিশ এসেছে সব মন্ত্রণালয়ের জেলা প্রশাসকদের কাছ থেকে, এটা ডিসি সম্মেলনের আগেই জেনেছি। এর ভিতর সবচেয়ে বেশি এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের, যে 2টি বৈঠকই আজকে সকালে ছিল শেষ দিন। ভূমিমন্ত্রী খুব পরিষ্কার করে জানিয়েছেন যে আসলে ভূমি সংস্কার বিষয়, ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় সারা দেশে মানুষের যে ভোগান্তি আছে এই ভোগান্তি কমানোর চেষ্টা করছে গত 5 বছর সরকার, এইটাতে জেলা প্রশাসকদের অনেক ভূমিকা আছে, এটাতে এখানে জেলা প্রশাসকরা ভূমিকা রাখতে পারবে। কোনোভাবেই ভূমি সংক্রান্ত বিষয়ে কাজ করতে গেলে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সরকার ভূমি সংক্রান্ত বিষয়ে খুব জিরো টলারেন্সে আছে, এখানে দুর্নীতি কমানোর জন্য কাজ করছে, সে জায়গায় দুর্নীতি কমানোর জন্য ডিসিদের কাজ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী বললেন যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসকরা অনেক বেশি সচেতন হবেন, অনেক বেশি সতর্ক থেকে প্রকল্প নেবেন, চাইলে যে কোনো প্রকল্প তারা প্রস্তাব দিতে পারেন না। একই সাথে আগামী এই বর্ষায় ডেঙ্গু নিধন নিয়ে জেলা প্রশাসকদের অনেক সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন, 40 কোটি টাকা সারা দেশে বরাদ্দ দেওয়া হচ্ছে, বরাদ্দকৃত টাকাটা যাতে ওষুধ ছিটানো হয় ডেঙ্গু প্রতিরোধে, এই বিষয়ে সচেতন থাকার জন্য মাইকিং করে লিফলেট বিতরণ করে জেলা প্রশাসকদের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। এই ছিল আজকে আজকে জেলা প্রশাসক সম্মেলন শেষ দিনের এবং 4 দিনের পুরোপুরি মূল্যায়নের একটি বিষয় যে আজকে শেষ হচ্ছে প্রধানমন্ত্রী রাত্রে প্রধানমন্ত্রীর সাথে নৈশ বোঝাচ্ছে ডিসিদের সাথে, এরপর শেষ হয়ে যাবে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন এবং আগামী 1 বছরের জন্য জেলা প্রশাসক এই 4 দিনের মন্ত্রীদের জন্য। আপনাকে ধন্যবাদ।